গুড মর্নিং বন্ধুরা, আমরা গতকালকে কার্শিয়াংয়ে এসেছি। তো আমাদের একটা মোটিভ ছিল, সেটা হলো যে আমরা কার্শিয়াংয়ে যে মানে অ্যাকচুয়ালি কার্শিয়াংটা হলো মানে বেসিক্যালি সবাই চিন্তা করে যে এটা হলো একটা ভূতের দেশ আর কি, ঠিক আছে। তো এখানে কিছু এরকম জায়গা আছে যেসব জায়গাগুলোতে ভূত দেখা যায় বা ভূত মানে দেখতে পেয়েছে অনেকে। তো আমরা সেই সব জায়গার কিছু ছোটো ছোটো স্টোরি নিয়ে কাজ করছি। তো আমরা সকাল 5টার সময় উঠেছি, তো উঠে আস্তে আস্তে হাঁটাহাঁটি করছি। তো আমি আর আমার সামনে রাজা আর রমল আছে, ওরাও আছে সামনে, ওরাও হাঁটছে, একটু দূরে আছে, দেখা যাচ্ছে না। আমরা এখন আছি দার্জিলিংয়ের ডান বলে একটা জায়গাতে। তো এখানে বেসিক্যালি সব থেকে বেশি যেটা মানে এখানে অনেক কিছু আছে, একটা জু আছে বা এখানে দুটো স্কুল আছে, একটা চার্চ আছে, মানে খুব ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। আর এই জায়গার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে এখানে প্রচুর ভূত দেখা যায়, মানে এটা একটা হন্টেড প্লেস, হন্টেড এরিয়া। তো এখানে আমরাও এসেছি কিছু সেই জায়গাগুলোতে গিয়ে কাজ করার। তো সেই জায়গাগুলোকে নিয়ে আমরা কিছু ছোটো ছোটো স্টোরি বানাচ্ছি। তো আশা করি